অবস্থা, খাওয়া দাওয়া কেমন হলো সবার? মানুষজন কম কেন, খাওয়া দাওয়া করে কি মানুষজন চলে গেছে নাকি? এটাই তো সমস্যা বাঙালিদের, খাওয়া দাওয়ার পরই সব শেষ, এই জন্য খাবার দেওয়া হচ্ছে একদম লাস্ট সেশনে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ব্রেকের আগে মানে খাওয়া দাওয়ার আগে মোটামুটি 10 পর্যন্ত সলভ করছি, তো এখন আমরা 11 নম্বর থেকে স্টার্ট করব। তো বেশি কষ্ট নেই, আর 5টা কোশ্চেন আছে, আমি 5টা কোশ্চেন খুবই সহজ, খুব বেশি সময় লাগবে না, শেষ হয়ে যাবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা দেখব হচ্ছে 11 নম্বর কোশ্চেন, খুবই বিরক্তিকর টাইপের কোশ্চেন আসলে। তো বলছে হুইচ ইজ দ্য ক্রস সেকশনাল ভিউ অফ দ্য প্লাগ সাইড কানেক্টর অফ ইউএসবি টাইপ সি, হিয়ার দ্য স্কেল অফ দ্য ড্রয়িং ইজ নট সেম। আচ্ছা, তো কিছু ছবি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এগুলো হচ্ছে ইউএসবি কানেক্টরের ছবি, এবং এখান থেকে মানে বলা হয়েছে যে কোনটা হচ্ছে ইউএসবি টাইপ সি কানেক্টর। তো আমরা তো ইউএসবি সবাই ইউজ করি, তাই না? ইউজ করি এরকম কেউ নাই, কিন্তু ইউজ করার সময় আসলে অ্যানালাইসিস করি না হয়তো, কিন্তু যারা এই কোশ্চেনটা দিচ্ছে তারা এক্সপেক্ট করে যে আমরা আসলে অ্যানালাইসিস করি, কারণ কোনো কিছু ইউজ করতেছি, যদি নাই জানি কানেক্টর কী তাহলে কেমনি হলো, এটা চিন্তা করে হয়তো কোশ্চেনটা দিছে। হ্যাঁ, কিছু বলছেন? আচ্ছা, তো যে জিনিসটা হচ্ছে এই টাইপের কিছু কোশ্চেন থাকে এবং এগুলো থাকলে অ্যান্সার করতে হবে, আর কি করার। তো এই কোশ্চেনটা যদি আমরা অ্যান্সার করতে চাই, তো যেটা করতে হবে আমাদের একটু কানেক্টর নিয়ে পড়াশোনা করতে হবে, কারেক্টরগুলো কী টাইপের থাকে। তো যে জিনিসটা আপনারা করতে পারেন, একটু উইকিপিডিয়া দেখতে পারেন, একটু লিঙ্ক দিয়ে দিচ্ছি, আসলে উইকিপিডিয়া থেকে দেখছি এটা আমি। ওইখানে ইউএসবি বিভিন্ন ভার্সন এবং কানেক্টর টাইপ দেওয়া আছে এবং কোন পিনের কী কাজ এই জিনিসপত্রগুলো দেওয়া আছে। তো আমি বলবো যে এই কোশ্চেনটা যখন সলভ করবেন, শুধুমাত্র এই কোশ্চেনটা সলভ করবেন না, প্লাস একটু উইকিপিডিয়া অ্যাটলিস্ট আধা ঘন্টা টাইম একটু স্পেন্ড করবেন, এগুলো একটু পড়াশোনা করবেন, তাহলে দেখবেন অনেক ইনফরমেশন মাথায় গেঁথে যাবে, তো এটুকু জানলেই হবে। তো এখানে দেখা যাচ্ছে টাইপ এ, টাইপ বি, টাইপ সি এর কানেক্টর দেখানো হয়েছে, প্লাস হচ্ছে মিনি যদি হয় বা মাইক্রো যদি হয় ইউএসবি, সেক্ষেত্রে কানেক্টরগুলো কী টাইপ হয় দেখা হয়েছে। বোঝা যাচ্ছে যে এটা আসলে বোঝার চেয়ে বড় কথা, মানে এটা অ্যানালাইসিস করে কিছু করার নাই, আপনাকে জানতে হবে আসলে কোনটা কী ধরনের কানেক্টর। তো বাসায় যখন পড়বেন একটু অনুগ্রহ করে যে কানেক্টরগুলোর মধ্যে যে পিনগুলো আছে কোন পিনের কী কাজ এগুলো একটু দেখে রাখেন, কাজে লাগতে পারে। তো তাহলে এটা হচ্ছে টাইপ এ, টাইপ বি, টাইপ সি এবং মিনি মাইক্রো আছে। এখন যদি আমি একটু ম্যাপ করি তাহলে বুঝে যাবো টাইপ সি কোনটা, বি, তাই না? বি নাম্বার হচ্ছে টাইপ সি, তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে টাইপ সি। আচ্ছা, এ কি বলেন তো? এখন তো আমরা একটু দেখে ফেললাম, এ হচ্ছে এ টাইপ, হ্যাঁ ঠিক আছে। তারপর সি, সি কি বি টাইপ? সে দেখি আমরা, সি কিন্তু বি টাইপ না, সি হচ্ছে মিনি বি, তাই না? আর ডি বোধ হয় মাইক্রো, মাইক্রো বি। ওকে, তার মানে একটু দেখে নিতে হবে জিনিসগুলো, একটু দেখে রাখবেন, কারণ এটা কোশ্চেন আসছে পরবর্তী হতে পারে, অন্যটা থেকে একটা কোশ্চেন দিবে। তাহলে এটার জন্য অ্যান্সার হচ্ছে বি, বি হচ্ছে সি টাইপের কানেক্টর। আচ্ছা, এখন আমরা দেখব কোশ্চেন, এখন 71 থেকে কোশ্চেন স্টার্ট হচ্ছে, একটু সিরিয়াল ব্রেক করে, মানে এখন সব কোশ্চেনগুলো হচ্ছে স্ট্র্যাটেজিমূলক, মানে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি থেকে যে কোশ্চেনগুলো আসে সেই পার্টটা। এবং কিছু কোশ্চেন, এবং মজার বিষয় কি জানেন আসলে অনেস্টলি, যে কিছু কোশ্চেন খুবই ইজি, মানে এটা আপনার চিন্তাই করতে হবে না, দু একটা হয়তো, মানে ম্যানেজমেন্টের দিক থেকে অধিকাংশ কোশ্চেন, কিছু কোশ্চেন আছে যেটা কমন সেন্স দিয়ে করা যায়, যেমন আজকে একজন একটা কোশ্চেন বোঝালেন আগের সেশনে, তাই না? যে অনেক কিছুই কিন্তু আমরা খুব কঠিনভাবে চিন্তা করতে হবে এরকম কিন্তু না, ঠিক আছে? বা টেকনিক্যাল ডিটেলস জেনেই চিন্তা করতে হবে এরকম না, অনেক কিছু খুবই কমন সেন্স দিয়ে যদি আমরা একটু চিন্তা করি অ্যান্সার কিন্তু বের করে ফেলা যায়, এরকম অনেক কোশ্চেনই পাবেন আপনি। তো এখানে কোশ্চেনটা যেটা বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড অ্যাডভান্টেজ অফ সেল প্রোডাকশন মেথড, এই কোশ্চেনটাও আমার ল্যাঙ্গুয়েজটা ঠিক মনে হয় না, কী বলছে দেখেন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড অ্যাডভান্টেজ অফ সেল প্রোডাকশন মেথড, হলো সেন্টেন্স তো হয় না আসলে, তাই না? অ্যাজ অ্যান অ্যাডভান্টেজ হতে পারতো বা কিছু একটা হতে পারতো, যাই হোক। তো তাহলে এটা পড়তে হলেই বুঝতেই পারতেছেন যে একটা টার্ম আছে সেল প্রোডাকশন, তাই না? তাহলে সেল প্রোডাকশন মানে কি এটা জানতে হবে, এটা না জানলে কোনো কিন্তু এটা পারা যাবে না। তো সেল প্রোডাকশন নিয়ে আমরা একটু পড়াশোনা করি। আচ্ছা, তো সেল প্রোডাকশন হচ্ছে যখন আমরা, মানে বোঝা যাচ্ছে যে প্রোডাকশনের সাথে রিলেটেড, তাই না? তো প্রোডাকশন বলতে কি বোঝাচ্ছে, যখন আপনি কোনো একটা প্রোডাক্ট তৈরি করবেন, কোনো একটা গার্মেন্ট ফ্যাক্টরি হতে পারে, আপনার গাড়ির কোম্পানি হতে পারে, রোবট বানাতে পারেন আপনি, তো সেই সব ক্ষেত্রেই কী করতে হয়, আমাদের অনেক হিউজ স্কেলে কাজ করতে হয়, তাই না? প্রোডাকশন লাইনে বা অনেক জিনিসপত্র নিয়ে কাজ করতে হয়, বা একটা যদি গাড়ির কথা আপনি চিন্তা করেন, গাড়ির অনেক রকম পার্ট আছে, ওগুলো আপনার তৈরি করতে হয়, তারপরে অ্যাসেম্বলিং করতে হয়, মানে বিভিন্ন কাজ কিন্তু এর সাথে জড়িত। তো এরকম মাস লেভেলে যখন আপনি প্রোডাকশন করবেন তখন বিভিন্ন টাইপের প্রোডাকশন মডেল বা প্রোডাকশন মেথড ফলো করা হয়। তো এই মেথডগুলো ফলো করার কারণ কি, একটা হচ্ছে কোয়ালিটি বেটার করা আপনার, আরেকটা হচ্ছে ইফিসিয়েন্সি বাড়ানো বলতে পারেন, বলতে পারেন ফ্লেক্সিবিলিটি বাড়ানো, এবং প্রফিটটা একটা ইস্যু আছে। আরেকটা ইম্পর্ট্যান্ট কনসার্ন থাকে হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, যাতে করে রিসোর্সের ওয়েস্ট না হয়। তো রিসোর্স বলতে হইতে পারে আপনার যন্ত্রপাতি, হইতে পারে আপনার হিউম্যান রিসোর্স, যে কোনো ধরনের রিসোর্স, আপনি চেষ্টা করবেন রিসোর্সগুলোকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করে
আপনার ওয়েস্ট মিনিমাম করা, ওয়েস্ট মানে ওয়েস্টেজ মিনিমাম করবেন, আর হচ্ছে কি করবেন মানে ইফিসিয়েন্সি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবেন, এগুলো টার্গেট থাকে। তো এখানে সেল প্রোডাকশনটা যখন আমরা কোনো মাস অ্যামাউন্টে প্রোডাক্ট করি তখন ইউজ হয়। দেখেন বলছে কি ইজ এ ফর্ম অফ মাস প্রোডাকশন দ্যাট ডিভাইডস ওয়ার্ক ইনটু টিমস নোন অ্যাজ সেল। এই জন্য সেল কথাটা আসছে। এখানে যেটা করে ওরা কিছু টিমে ভাগ করে ফেলে, যে টিমগুলোকে একটা সেল বলে, এবং এক একটা সেলের এক একটা কাজের জন্য ব্যস্ত থাকে, ন্যস্ত থাকে দায়িত্ব। বলছে ইচ সেল ইজ ম্যানেজ টু অ্যাচিভ গোল সাচ এস কোয়ালিটি, ইফিসিয়েন্সি অ্যান্ড ওয়েস্ট রিডাকশন। তো এই সেলে ভাগ করে ফেলার ফলেই বলতেছে ওরা যেটা করা সম্ভব হয়, যে একটু পরে আমরা দুই একটা এক্সাম্পল দিয়ে দেখবো যে কোয়ালিটি, ইফিসিয়েন্সি এবং ওয়েস্ট রিডাকশন সহজ হয়। একটা এক্সাম্পল দিই, এটাও নেটে সার্চ করলে পাবেন, সবগুলো শুধু দিয়ে নেই। যে মনে করেন আমি একটা আমার একটা একটা নেটে কালকে এক্সাম্পল বললাম, পিয়ানো বানাবো, আমি পিয়ানোর এক্সাম্পল আমি বললাম যে পিয়ানো এক্সাম বানানোর জন্য আমি ধরেন 10টা সেল আছে আমার, এবং প্রত্যেকটা সেলে 5 জন করে হিউম্যান আছে, তার মানে আমার মোট 50 জন এমপ্লয়ি, এর মধ্যে আমার কয়টা সেল, 10টা সেল। তো এই এবং প্রত্যেকটা সেলই মনে করেন একটা কমপ্লিট প্রোডাক্ট বানাইতে পারে, তাহলে কোশ্চিন আসতে পারে তাহলে এতগুলো সেল বানায় আমার লাভ কী হলো? আমি তো একটা পুরো টিমকেই বলতে পারতাম তোমরা মিলে বানাও, তাই না? তো এটা করার মোটিভেশনটাকে এই যে সেলে ভাগ করে দিলাম, এটার ফলে যেটা হবে আমি যদি সঠিকভাবে ম্যানেজ করতে পারি তাহলে অনেকগুলো সুবিধা আছে। একটা সুবিধা হচ্ছে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করা। কীরকম কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করা? যেহেতু প্রত্যেকটা সেলই ইন্ডিভিজুয়ালি একটা একই প্রোডাক্ট বানাচ্ছে, তো তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে, তাই না? এখন আপনি যদি বুদ্ধিমান হন, কোম্পানির মালিক হয়ে যদি বুদ্ধিমান হন, আপনি একটা রিওয়ার্ডের ব্যবস্থা করতে পারেন, যে যেই টিম সবচেয়ে বেশি প্রোডাকশন করবে তার জন্য একটা রিওয়ার্ড আসছে। তো সেই রিওয়ার্ডটা কী হতে পারে? বুফে খাওয়া হতে পারে, রিওয়ার্ডটা একটা ইনসেন্টিভ টাকা হতে পারে, বা একটা মোবাইল ফোন আপনি গিফট দিতে পারেন, যেটাই হোক আপনি যদি তাকে কোনো ইনসেন্টিভ দেন তাহলে কী হবে দেখবেন, আপনার বলতে হবে না, টিমগুলোর মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যাবে, তাই না? এবং কম্পিটিশন হওয়ার ফলে কী হবে, আপনার প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই আগের চেয়ে বেটার হবে। আর টিম করে ফেলতে হলে আপনার আরেকটা সুবিধা যেটা হবে কি, আপনি কিন্তু খুব সহজেই ডিটেক্ট করতে পারবেন কোন টিম উইক, কোন টিম আপনার হচ্ছে স্ট্রং, সেই অনুযায়ী আপনি উইক টিমগুলোর ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারবেন, তাহলে ধীরে ধীরে দেখা যাবে ইফিসিয়েন্সি বাড়বে। আর আরেকটা জিনিস ওরা বলছে যে ইফিসিয়েন্সি কীভাবে বাড়বে, মনে করেন আপনি দেখলেন যে কোনো একটা সেল খুব উইক, তখন কী করতে পারেন আপনি ওইখানে সেলের হিউম্যান রিসোর্স আরও বাড়াই দিতে পারেন, তাই না? যে সেলটা দেখতেছেন খুব বেশি অ্যাক্টিভ সেখানে হয়তো যে কজন আছে সেটা নিয়েই কন্টিনিউ করতে পারে। আর আরও কিছু ইন্টেলিজেন্ট কাজ করে যারা ম্যানেজ করে সেলগুলো, তারা যেটা করে কিছুদিন পরপর সেলগুলোকে একটু রোটেট করে যাতে মনোপলি না চলে আসে, সেলগুলোকে রোটেট করে, এবং এই সেলগুলোর মধ্যে যে টিম লিডার থাকে তাদের রোলও রোটেট করে, এরকম কিছু টেকনিক ফলো করে, যার ফলে এই সেলগুলো খুব ইফিসিয়েন্ট হয়। কারণ কি বলতো, যদি একই সেল বছর পর বছর রেখে দেয় তার তো লার্ন করে ফেলবে সব কিছু, তাই না? দেখা যাবে ফাঁকিবাজি করা শুরু করছে তাদের এর মধ্যে, তো এই জন্যই মাঝে মাঝে রোটেট করে দেওয়া হয়। তো আরও কিছু সুবিধা এখানে লিখছে, আমরা যদি একটু দেখি, বলছে সেল অ্যালাউ এ ফার্ম টু টেক এ কমপ্লেক্স প্রসেস অ্যান্ড ট্র্যাক দ্য পারফরমেন্স অ্যাট দ্য স্মল টিম লেভেল। আপনার 100 জন এমপ্লয়ি আছে, সবাই ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনার মনিটর করা খুব টাফ, এর চেয়ে কিন্তু একটা সেল যদি ভাগ করে দেন সেলের পারফরমেন্স দেখে কিন্তু এটা ডিটেক্ট করা আরও সহজ সেল ওয়াইজ। তারপর বলছে সেল সিম্পলিফাই ম্যানেজমেন্ট প্রসেস, অবশ্যই সিম্পলিফাই করে, একটা এক্সাম্পল দিচ্ছে, ফর এক্সাম্পল ইচ সেল মে বি এক্সপেক্টেড টু অর্গানাইজ দেয়ার ওন হলিডে স্ক্যাজুলস সাচ দ্যাট অল শিফটস আর কভার্ড। মানে কি, মানে হচ্ছে যেহেতু বিভিন্ন বিভিন্ন সেলই করেছেন, একটা সেল হয়তো শুক্রবার হলিডে নিল, আরেকটা সেল শনিবার হলিডে নিল, আরেকটা সেল রবিবার হলিডে নিল, তাহলে কি হবে আপনার কিন্তু পুরো উইকটাই আপনি কাজ করাইতে পারবেন। তারপর বললো সেল ক্যান ইম্প্রুভ এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনটা আপনি অনেক বাড়াইতে পারেন। তো বাড়াইতে পারেন এই জন্য, কারণ যেহেতু তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, তার একটা সেলে কাজ করতেছে, তাই না? তখন একটা সেল রিওয়ার্ড পাবে, তো এমপ্লয়িরা কি খুব বেশি খুশি হবে, প্রাউড ফিল করবে। এবং তার কেউ যদি একটু উইক হয় কম্পিটিশনের জন্য, আপনি যদি তার স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, তাহলে তার কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্টও হবে, সে ছোট্ট একটা টিমের মধ্যে শিখতেছে, তাই না? তার শেখাটাও কিন্তু আরও ভালো হবে। তো এর মাধ্যমে আপনি এমপ্লয়িদের স্যাটিসফ্যাকশন ইনশিওর করতে পারেন। তো এগুলো হচ্ছে সেল প্রোডাকশনের বিভিন্ন প্রপার্টি, আর একটু ভালো করে পড়াশোনা করতে পারেন নেটে। তো এখন যদি আমাদের কোশ্চেনটা অ্যান্সার করার জন্য লাগে, দেখবেন এটা একটা কনফিউজিং কোশ্চেন, দেখবেন মানে দুইটা অ্যান্সার আছে মনে হয় ঠিক। তো প্রথমত এক নম্বর অপশনটা যদি আমরা একটু পড়ি, বলছে টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি দোজ রিকোয়ারিং মাস প্রোডাকশন। কি মনে হয় এটা দেখে? আমাদের বলতেছিল যে সেল প্রোডাকশন ইউজ করার অ্যাডভান্টেজ কি, প্রথমটা বলতেছে আমরা প্রোডাক্টিভিটি বাড়াতে চাই, এবং সেই যেসব ক্ষেত্রে আমাদের মাস প্রোডাকশন দরকার হয়, তাই না? তো এটাই তো আসলে সেল প্রোডাকশন না, এটাই তো আমরা দেখলাম, তাই না? তাহলে এটা কিন্তু অ্যান্সার, আমার মনে হয় এটা অ্যান্সার। আচ্ছা তারপর আগে, তারপর বি নাম্বার বলছে দোজ প্রোডাক্টস হুজ স্পেসিফিকেশন হ্যাভ নট চেঞ্জ ফর এ লং টাইম। মানে বলতেছে সেইসব প্রোডাক্টসের জন্য ভালো যেসব প্রোডাক্টের স্পেসিফিকেশন লং টার্মে চেঞ্জ হয় না, এটার সাথে কিন্তু কোরিলেট করা যায় না সেল প্রোডাকশন, তাই না? স্পেসিফিকেশন একটা প্রোডাক্টের চেঞ্জ হয় মানেই যে সেল ভালো কাজ করবে এরকম কোনো কথা নেই, স্পেসিফিকেশন চেঞ্জ হলেও তো সেল ভালো কাজ করবে, তাই না?
তারপরে তিন নাম্বারটা, তার মানে এটা কিন্তু না বোঝাই যাচ্ছে যে সেটা কোনো কোরিলেশনই নাই। তারপরটা যেটা বলতেছে মেনি কাইন্ডস অ্যান্ড ফ্লেক্সিবল প্রোডাকশন ইজ রিকোয়ার্ড, মানে যে ক্ষেত্রে আপনার অনেক বিভিন্ন টাইপের প্রোডাকশন করতে হয় আপনার এবং প্রোডাকশনে ফ্লেক্সিবিলিটি দরকার হয়। দেখেন এটাও কিন্তু ম্যাচ করে, কারণ কি সেল যেহেতু বিভিন্ন সেলে ভাগ করে ফেলছে, আমরা কিন্তু ইচ্ছাগুলো করতেই পারি যে একটা গাড়ি বানাবো, গাড়ির দরজা একজন বানাবে, চাকা একজন বানাবে, এরপর আরেকটা সেল সবগুলোকে অ্যাসেম্বলি করবে। তার মানে কি আমরা আলাদা সেলকে আলাদা দায়িত্ব দিতে পারি না, এবং এর ফলেই কিন্তু ফ্লেক্সিবিলিটিটা আসলো, তাই না? মানে ডিস্ট্রিবিউট করে দিতে পারতেছি বা বলতে পারি স্কেলিং করতে পারতেছি, আমি সেলগুলোকে বাড়াতে পারতেছি, কমাতে পারতেছি, এই অপশনটাও কিন্তু আসলে যায়, তাই না? সেল প্রোডাকশনের সাথে আচ্ছা এটা একটা প্রবাবল অ্যান্সার হতে পারে। এরপর হচ্ছে লাস্টেরটা বলতেছে স্ট্যান্ডার্ডাইজেশন সিম্পলিফিকেশন রিকোয়ারিং এক্সপার্ট ডিভিশন অফ লেবার। কিন্তু আমরা এখানে দেখলাম সেলের মাধ্যমে আমরা কি করতে পারি, মানে যদি এমপ্লয়িরা এক্সপার্ট নাও হয় তারা ট্রেনিং ট্রেনিং এক্সপার্ট হয়ে যায়, তাই না? মানে এখানে বলতেছে আমাদের একদম এক্সপার্ট লেবার অনুযায়ী ডিভাইড করে দিতে হবে, কিন্তু সেলে কিন্তু আমরা দেখছি না করলেও সমস্যা নাই, তাই না? কারণ আমরা সোয়াপ করতেছি, কিছুদিন পরপর কিন্তু আমরা সেলগুলোকে রোটেট করতেছি, টিম মেম্বার চেঞ্জ করতেছি, তার মানে এটাও কিন্তু মানে যাচ্ছে না আমাদের থিমের সাথে সেলের। তাহলে দুইটা অ্যান্সার নিয়ে ঝামেলা পাকাইছে, এই দুইটার মধ্যে কোনটা মনে হয় বলুন তো? আমার কাছে এ মনে হয়েছে, কিন্তু আসলে অ্যান্সারটা হবে সি। ঠিক আছে, তো এই ধরনের যদি প্রশ্ন পান আসলে কিছু করার নাই, যেটা আপনার বেস্ট মনে হবে আপনার বুদ্ধি বিবেচনায় সেটাই আসলে অ্যান্সার করবেন। কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার সি এর ব্যাখ্যা আমি, আমার কাছে যেটা মনে হয়েছে সি হওয়ার ব্যাখ্যা হচ্ছে, দেখেন আমাদের বলছে সেলের অ্যাডভান্টেজ কি, কিন্তু এক নাম্বারটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সেল প্রোডাকশনের একটা ডেফিনেশন নিয়ে তো এটা দিছে, তাই না? বলছে যে মাস প্রোডাকশনে ইউজ করবে, এটা তো সেল ইউজ হয়, কিন্তু এই সেল ইউজ করার ফলে অ্যাডভান্টেজটা কি হচ্ছে, এটা যদি আমি চিন্তা করি তাহলে কি সি নাম্বারটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না? আপনাদের মতামত বলেন। কারণ সি বলতেছে যে আমি ফ্লেক্সিবলভাবে কাজ করতে পারবো, আর কি করতে পারবো, আর যেটা করতে পারবো যে বিভিন্ন টাইপের কাজ যখন আমার করতে পারবো হবে তখন আমি ফ্লেক্সিবিলি কাজটা করতে পারবো, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে সি হওয়ার লজিক হচ্ছে এটা, যে এক নাম্বারটা হচ্ছে সেলের কিন্তু একটা ডেফিনেশন দিয়েছে যে মাস প্রোডাকশনে কাজ করে, মানে দুইটাই হয়তো কারেক্ট, আমি বলতেছি না দুইটা, এক নাম্বারটা ভুল না, এক নাম্বার তো সেলের ডেফিনেশনের সাথে পুরোপুরি যায়, কিন্তু আমি বলতেছি দুই নাম্বারটা হয়তো অ্যাডভান্টেজ চিন্তা করলে এটা অ্যাডভান্টেজকে বেশি হাইলাইট করতেছে, এটা একটা কজ হতে পারে। কিন্তু এগুলো যাই না, এগুলো আসলে কনফিউজিং, এই ধরনের কোশ্চেন আসলে আসলে একদম 10-20 গুণে দিয়ে দিবেন, অথবা যেটা মনে হয় দিয়ে দিবেন, কারণ এখানে আর কিছু বলার নাই আর কি। মানে এটা আসলে এখন হয়তো আমার মাথায় এটা কাজ করতেছে, আমি অ্যান্সার দেখছি বলে হয়তো হতে পারে, আমি হয়তো একটু বায়াস হয়ে গেছি, এটা কিন্তু হয়, কারণ আগে যদি অ্যান্সার দেখে ফেলি তাহলে কিন্তু আমার বায়াসনেস, এই জন্য আমি বলতেছি হ্যাঁ সিটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আমি যদি অ্যান্সার একদমই না দেখতাম তখন হয়তো আমার বায়াসনেসটা এর প্রতি থাকতো, তাই না? তো অ্যান্সার দেখলে কিন্তু একটা বায়াসনেস চলে আসে, তো আপনার পরীক্ষায় তো সেটা থাকবে না, সো আপনি যেদিকে আপনার মন চায় আর কি সেটা অ্যান্সার করে দেবেন। আচ্ছা, মাছ প্রোডাকশন ইনক্রিজ প্রোডাক্টিভিটি দোস রিকোয়ার্ড মাছ প্রোডাক্ট, হ্যাঁ মানে একটু উনি যেটা বলছেন এটাও কিন্তু ট্রু, যে ব্যাচ প্রোডাকশনের সাথে কিছু যায় কিন্তু একদম ডিরেক্টলি কিন্তু বলা নেই, কারণ মাছ প্রোডাকশন বলছে কিন্তু একসাথেই হতো এরকম কিন্তু বলে নেই, যদি একসাথে বলতো তাহলে বুঝতাম ব্যাচ, বাট ব্যাচের সাথে কিছুটা যায় এটা ঠিক, মানে এটা কিন্তু ব্যাচ প্রোডাকশনের সাথেও কিছুটা আমরা ধরে নিতে পারি, তো সেসব চিন্তা করলে আসলে সিটা সেফ অ্যান্সার হওয়া উচিত, তার মানে এটা মনে হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সো এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে সি। এরপর যে 73 নাম্বার, আচ্ছা 73 নাম্বার ব্যাখ্যা করার আসলে কিছু নাই, আপনি পড়লেই বুঝে যাবেন এটার এক্সপ্লেনেশন কি দিব, বলছে হুইচ কেস ইজ ইউজিং সোশ্যাল মিডিয়া ইন বিজনেস। হ্যাঁ বলেন, 72 টা আমাকে দেয়া হয়েছিল না, মানে আমার লিস্টে ছিল না কোশ্চেন, এটা হয়তো অন্য কেউ কভার করছে মেবি, মানে 72 বাদে 73 ছিল আমার লিস্টে, যাই না কেন হয়তো এটা কভার হয়ে গেছে, কোনো একটা কেউ হয়তো বুঝাই ফেলছে এই জন্য দেয়নি। আচ্ছা বলতেছে হুইচ কেস ইজ ইউজিং সোশ্যাল মিডিয়া ইন বিজনেস, তো এটা একটা মনে হয় আমার খুবই একটা ভালো টপিক আমাদের এখন একটু মানে কনসার্ন হওয়ার, তাই না? গতদিন আমরা যেটা দেখলাম যে আগুন যে লাগলো বনানি, তারা সবাই সেলফি তুলতেছে, মানে আসলে এইসবগুলোকে আমি জানি না কীভাবে ব্যাখ্যা করবো, মানে আমরা এখন যে কী হয়ে গেছে, মানে এখন আমার এই জন্য মোবাইল ফেসবুক ইউজ করতে ইচ্ছা করে না আসলে। তারপর ওই যে ফেসবুকে কি একটা ভাইরাল হয়েছে না, যে অনেক ট্যাশ ভাত খাচ্ছি, যাই হোক তো সোশ্যাল মিডিয়া কিন্তু এখন আমাদের অধিকাংশ মানুষ আমরা এইভাবে ইউজ করতেছি, ঠিক আছে? তো বা কালকের ঘটনা আসলে কি বলবো, মানে কোন তো কমেন্ট করারও কিছু নাই, মানুষজন লাইভ পড়ে যাচ্ছে, এই জিনিস কারো ভিডিও করার রুচি কিভাবে হয় আমি জানি না, ঠিক আছে? এটা কেউ ভিডিও করতেছে, আবার কেউ অন্য হাসতেছে, মানে অদ্ভুত পুরা, ঠিক আছে? তো যাই হোক, এই সমস্যাগুলো তো আমাদের আসলে আসেই, জাতিগত কিছু সমস্যা এগুলো আসলে দূর করতে হবে, এগুলো অন্য বিষয়, কিন্তু যে জিনিসটা এখানে মূলত বিষয় হচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্কে যতটা পাওয়ারফুলভাবে ইউজ করা যায় সেটা আমরা আসলে অনেকেই করি না, তাই না? এই যেমন ফেসবুকের মাধ্যমে দেখেন আমাদের আইটি গ্রুপ আছে, তাই না? ওখানে আপনারা পোস্ট করেন বা এটার মধ্যে কানেক্ট হচ্ছেন, আপনারা কিন্তু বুঝতেছেন হাতে নাতে কিন্তু ফলাফল হচ্ছে, তাই না?
বা আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমাদের কিন্তু একটা ফেসবুক কিন্তু একটা বড় ইয়ে ছিল। তো ফেসবুক ছাড়াও ধরেন আরও অনেক আছে, জিমেল করতে পারেন, গুগল ক্লাসরুম ইউজ করতে পারেন, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি মানুষজনের না ফেসবুক ইউজ করার প্রবণতাই বেশি। এই জন্য আমি আসলে যখন পড়াতাম মাঝখানে আমার একটা গুগল ক্লাসরুম ছিল, গ্রুপ ছিল, পরে দেখো এখানে কেউ যায়ও না দেখেও না, পরে ফেসবুকে মানে নিয়ে গেছিলাম, যদি ফেসবুক অফিসিয়াল না, কারণ কি ওই মানুষজন ওই সারাদিন ফেসবুকে বসে থাকে, এই জন্য ভালো ফেসবুকেই গ্রুপ খুলি। তো এরকম কাজে যদি আমরা লাগাই তাহলে কিন্তু কাজে লাগানোর ক্ষেত্রে অভাব নাই কিন্তু, তাই না? এবং ফেসবুক বেস কিন্তু অনেক আপনারা দেখেন এখন পেজ আছে, তাই না, বিজনেস পেজ আছে, ওখানে মানুষজন প্রোডাক্ট বিক্রি করতেছে, লাইভে এসে প্রোডাক্ট বিক্রি করে, দেখি মাঝে মাঝে হঠাৎ করে দেখি লাইভ শেয়ার করছে, প্রোডাক্ট বিক্রি করতেছে, যে আমার এই ড্রেসটি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে কমেন্ট করুন, একটাই কিন্তু আছে, পাবেন না, তাড়াতাড়ি কমেন্ট করুন, আবার শেয়ার করলে ডিসকাউন্ট থাকে, মানে সেই অবস্থা। আমি কখনো কিনি না, আমি জানি না কি অবস্থা, আপনাদের অভিজ্ঞতা আছে কিনা। হ্যাঁ মানে মেয়েদের ড্রেস কেন, আমি তো সেদিন দেখলাম ভয়েস ব্র্যান্ডের শুজ বিক্রি করতেছে একজন, সে আগুন জ্বালায় দেখাচ্ছে, তারটা হচ্ছে জেনুইন লেদার, পরে না মানে লাইফে সে আগুন দিয়ে শু পরে দেখাচ্ছে, ভয়েস ব্র্যান্ডের শু, ঠিক আছে, ঢাকার মধ্যে হলে ডিসকাউন্ট ডিসকাউন্ট কোনো ইয়ে নাই, সার্ভিস চার্জ নেই, ঢাকার বাইরে হলে বোধ হয় 100 টাকা না 200 টাকা। তো যাই হোক, এরকম অনেকেই বিজনেস বিজনেস করতেছে, তো এগুলো ভালো আসলে যদি ঠিকঠাক মতো থাকে। এখানেও সেই বিষয় নিয়ে বসতে বসতে হুইচ কেস ইজ ইউজিং সোশ্যাল মিডিয়া ইন বিজনেস, মানে কিছু কেস দিয়ে দিচ্ছে, বলবেন কোন কেসে সোশ্যাল মিডিয়া ইউজ হচ্ছে বিজনেস পারপাসে। আমরা একটু পড়ি, দ্য সেলস ডিপার্টমেন্ট ফ্রিকুয়েন্টলি পোস্ট প্রোডাক্ট আর্টিকেল ইন ম্যাগাজিন উইথ মেনি কি বলছে সার্কুলেটেড সার্কেলস এমিং টু ইম্প্রুভ রিকগনিশন অফ প্রোডাক্টস। তার মানে কি, সেলিং ডিপার্টমেন্ট কি করে, তাদের যে নতুন নতুন প্রোডাক্টগুলো আসে সেগুলোকে ম্যাগাজিনে ছাপায়, এখানে সোশ্যাল মিডিয়া ইউজ হচ্ছে, হচ্ছে না, তাই না? সোশ্যাল মিডিয়া বলতে আসলে ইন্টারনেট বুঝতেছি আমরা, বা ফেসবুক টুইটার যাই বলি, তাহলে এটা কিন্তু হচ্ছে না, এটা আসলে কি প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হচ্ছে। আচ্ছা প্রিন্ট মিডিয়া কিন্তু এক হিসেবে বললে কি সোশ্যাল মিডিয়াই, তাই না, কিন্তু এখানে ইন্টারনেটকে মিন করছে, সোশ্যাল মিডিয়া বলতে এখন এখন আসলে ইন্টারনেটই হয়ে গেছে, ইন্টারনেট বা ইন্টারনেট বেসড টেকনোলজি হয়ে গেছে। বি নাম্বার বলছে কি, দেখেন এস্টাবলিশ এ প্লেস ফর কোম্পানিজ টু শেয়ার ওপিনিয়ন সাচ অ্যাজ ইউজেস সিচুয়েশন অফ দ্যার প্রোডাক্ট অন দ্য ইন্টারনেট লিডিং টু ইম্প্রুভমেন্ট অফ প্রোডাক্টস। এটাই, তাই না, ইন্টারনেট, এই জন্য বলবো এই কোশ্চেন আসলে সবাই বোধহয় অ্যান্সার করতে পারার কথা। তারপরে পরেরগুলো একটু দেখি, সি নাম্বার বলছে দ্য কোম্পানি এমস টু ইম্প্রুভ দ্য রিলায়েবিলিটি অফ দ্য কোম্পানি বাই পোস্টিং ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস টেলর্ড টু মার্কেট চেঞ্জেস ইন বিজনেস ম্যাগাজিন। এটাও বিজনেস ম্যাগাজিনের কথা বলছে, তার মানে এটাও না। এবং তিন নম্বরটা বলছে কর্পোরেট রিসার্চার্স অ্যাকোয়ার দ্য লেটেস্ট স্পেশালিটি ম্যাগাজিনস দ্যাট আর নট সোল্ড ইন জাপান থ্রো মেল অর্ডার সেলস লিডিং টু দ্য প্রমোশন অফ রিসার্চ। বিশাল লাইন, যাই হোক বিশাল লাইন পড়ে বুঝতে পারতেছেন যে এখানে আসলে সোশ্যাল মিডিয়ার কথা বলে নেই, তাই না, প্রিন্ট ম্যাগাজিনের কথা বলছে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা ওগুলাই হাইলাইট করা আছে, কিছু না, তার মানে বি নাম্বারে যেহেতু আমাদের ইন্টারনেট ছিল এই জন্য বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখেন এটা অনেক ইজি কোশ্চেন, এই ধরনের কিন্তু কোশ্চেন অনেক আসে। আচ্ছা এরপর হচ্ছে 74 নম্বর, তো 74 নম্বর যেটা বলছে হুইচ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর ইন্ট্রোডিউসিং এ স্মার্ট মিটার হুইচ ইজ এ হাই ফাংশন টাইপ পাওয়ার মিটার উইথ কমিউনিকেশন ফাংশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাংশন অফ দ্য ইকুইপমেন্ট। আচ্ছা স্মার্ট মিটার নিয়ে একটা কোশ্চেন আসছে, তো স্মার্ট মিটার বলতে কি বুঝি, মিটার দিয়ে আসলে কী করি আমরা, ওই যে আমরা ইলেকট্রিসিটি মাপি না, বিল হিসাব যে হয়, তাই না, আমাদের মিটার থাকে সবারই বাসায়, তো স্মার্ট মিটারগুলো কী হয়, শুধুমাত্র আপনার বিলটা ডিসপ্লে করবে তা না, এছাড়াও আরও অনেক ফাংশন পারফর্ম করতে পারে, যেমন এরা যদি আইওটি এনেবল হয় তাহলে একটা স্মার্ট মিটার কোনো একটা সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারে, আপনার প্রত্যেক দিনের ইউজেস স্ট্যাটিস্টিক সার্ভারে পাঠিয়ে দিতে পারে, ওইখান থেকে ধরেন যে ডিস্ট্রিবিউটর গভর্নমেন্ট ইন্টেলিজেন্ট ডিসিশন কিন্তু নিতে পারে যে কোথায় কীরকম ডিমান্ড বা কোথায় ওয়েস্টেড হচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু ডিস্ট্রিবিউট করতে পারে, এবং উন্নত দেশগুলো কিন্তু এখন বেশিরভাগই এরকম ইউজ হচ্ছে, এবং আমাদের দেশেও কিন্তু অনেক এখন স্মার্ট মিটার ইউজ হচ্ছে। তো এই স্মার্ট মিটার দিন কোশ্চেন করছে, তো প্রথমে স্মার্ট মিটার কিছু ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে একটু আমরা দেখি। স্মার্ট মিটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট রেকর্ডস কনজাম্পশন অফ ইলেকট্রিক এনার্জি অ্যান্ড কমিউনিকেটস দ্য ইনফরমেশন টু দ্য ইলেকট্রিসিটি সাপ্লায়ার ফর মনিটরিং অ্যান্ড বিলিং। মেনলি আপনার ইউজেসটা মনিটর করবে এবং বিল করার জন্য ডেটাগুলো সাপ্লাই দেবে স্মার্ট, মানে তার সাথে কমিউনিকেশন মডিউল অ্যাড করা আছে, তো কমিউনিকেশন মডিউল অ্যাড করে সে আসলে কমিউনিকেট করতে পারে, প্রতিদিন ডেটা পাঠায় দেয়। আচ্ছা স্মার্ট মিটার্স টিপিক্যালি রেকর্ড এনার্জি আওয়ারলি অর মোর ফ্রিকুয়েন্টলি অ্যান্ড রিপোর্ট অ্যাট লিস্ট ডেইলি, কমপক্ষে প্রতিদিন একটা করে রিপোর্ট পাঠায় সার্ভারে যে আমার ইউজেস হচ্ছে এই পরিমাণ। আচ্ছা তো এই এইটাই আসলে আর কিছু না, তো স্মার্ট একটা করা যেত স্লাইডে কিছু ফিচার রাখা যেত, তো ওইগুলো আসলে রাখার কোনো মানে নেই, আপনি বুঝবেন স্মার্ট মিটারে কী কী ফিচার থাকতে পারে। বাট এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখানে যে আমাদের ইয়েগুলো দেওয়া আছে বিভিন্ন লাইনগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে দেখতে হবে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, অলরেডি দেখি টিক দেওয়া আছে, খেয়াল নেই মানে এটা রিমুভ করা হয়নি। যাই হোক প্রথমটা বলতেছে যে ইম্প্রুভ দ্য ইফিসিয়েন্সি অফ মিটার রিডিং ওয়ার্ক বাই অটোমেটিক মিটার রিডিং, তাহলে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট না স্মার্ট মিটারের জন্য,
আমরা যদি অটোমেটিক রিডিং পেতে চাই তাহলে কি করতে হবে, স্মার্ট মিটার ইউজ করতে হবে। তার মানে কি, এটা স্মার্ট মিটার একটা ব্যবহার অ্যাপ্রোপ্রিয়েট, এই জন্য টিক দেয়। আচ্ছা আরও দেখি আমরা, তারপর বলছে হুইচ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, তার মানে অ্যাপ্রোপ্রিয়েটগুলো যদি আমরা বুঝি তাহলে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে নট অ্যাপ্রোপ্রিয়েট। তারপর বলছে কন্টিনিউ টু সাপ্লাই ইলেকট্রিক পাওয়ার ফর এ সার্টেন টাইম বাই অক্সিলারি পাওয়ার সাপ্লাই অ্যাট পাওয়ার ফেলিওর। তার মানে কি, কখনো যদি কারেন্ট চলে যায় তাহলে স্মার্ট মিটার কি করবে, অক্সিলারি সোর্স কি হতে পারে আপনার ইউপিএস থেকে হতে পারে, আপনার পাওয়ার সাপ্লাই দিবে। কিন্তু এটা তো স্মার্ট মিটার নর্মালি করে না, তাই না? স্মার্ট মিটার মেইনলি হচ্ছে মনিটরিং প্লাস হচ্ছে কমিউনিকেশন। তার মানে এটা হচ্ছে যদি কোনো পাওয়ার সাপ্লাই চলে যায় তাহলে অল্টারনেট সোর্স থেকে পাওয়ার সাপ্লাই দেয়, এটা কিন্তু নর্মালি স্মার্ট মিটারের ফাংশন না। তার মানে এটা বা মনে করেন আমরা শিওর না এখনো, কারণ তাহলে আমরা এরকম হলে কোশ্চেন দিয়ে রাখবো। কারণ কোশ্চেন দিয়ে কেন রাখতেছি, আমরা বাকিগুলো একটু অ্যানালাইসিস করে দেখি, যদি দেখি বাকিগুলা সবগুলোই স্মার্ট মিটারের সাথে যায় তাহলে এটাই হবে, আর এর চেয়ে যদি কোনো খারাপ একটা পাই তাহলে সেটা অ্যান্সার হবে। আচ্ছা তারপর বলছে সাপ্রেস পিক পাওয়ার বাই পাওয়ার ডিমান্ড কন্ট্রোল। আচ্ছা এটার এই দুটার মধ্যে আসলে একটু কনফিউজ হওয়ার পসিবিলিটি বেশি, কিন্তু এটা সঠিক। এটা সঠিক মানে কি, সাপ্রেস পিক পাওয়ার ডিমান্ড বলতে কী বোঝায় এটা একটু জানতে হবে আসলে, যে পাওয়ার ডিমান্ড কন্ট্রোল বলতে আসলে কী বোঝায় এটা একটু পড়াশোনা করতে হবে। এটা আমি একটু কালকে দেখছি, পাওয়ার ডিমান্ড কন্ট্রোল বলতে বোঝায় এই যে আপনার পাওয়ারের ডিমান্ড আপনি করতেছেন, তাই না? যে পিক ডিমান্ড বলতে কী বোঝায়, ডিমান্ড যখন সবচেয়ে বেশি। ওকে, তো যারা পাওয়ার কন্ট্রোলের কিছু থিওরাম আছে, থিওরাম অনুযায়ী হচ্ছে আপনি পিক ডিমান্ড কমায় ফেলার চেষ্টা করে ওরা, কিন্তু এভারেজ ডিমান্ড বাড়ান সমস্যা নাই, কিন্তু একটা পিক টাইমে বেশি ডিমান্ড করলে কিছু প্রবলেম আছে, এই পাওয়ার স্টোরেজের ব্যাপার আছে বা ট্রান্সমিট করতে কিছু প্রবলেম হয়। এই জন্য কোম্পানিগুলো চেষ্টা করে বা কাস্টমারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করে যে পিক টাইমে যত কম ইউজ করতে পারে, এটা একটা পিক ডিমান্ড কন্ট্রোল থিওরি বলে। এখানে চেষ্টা করা হয়তো পারে আপনাকে কম রেটে দিবে অফ পিক আওয়ারে, যে আপনাকে উদ্বুদ্ধ করবে যে যখন পিক আওয়ার দিনের বেলা তখন তুমি কম ইউজ করো, রাতের বেলা বা অফ পিক আওয়ার তখন তুমি ইউজ করো। এটা করলে হয় কি, একটা ব্যালেন্স হয়, আর যেটা বললো মধ্যে ডিস্ট্রিবিউট করতে বা ম্যানেজ করতে সুবিধা হয়। একবারে পিকে পাওয়ার সাপ্লাই দেওয়ার চেয়ে মানে আপনি দরকার হয় বেশি পাওয়ার সাপ্লাই দিচ্ছে তাতে সমস্যা হবে না, কিন্তু একটা পিক টাইমে অনেক বেশি সাপ্লাই দেওয়ার কিছু প্রবলেম হয়। তো এটাকে বলে পিক ডিমান্ড কন্ট্রোল মেথড বলে। তো এটার জন্য যে অ্যানালাইসিস করতে যদি হয় আপনাকে, তাহলে কিন্তু স্মার্ট মিটার ইউজ করতে পারেন আপনি। যেমন বলছেন সাপ্রেস পিক পাওয়ার, সাপ্রেস করা মানে পিক পাওয়ার আপনি কমাইতে যাচ্ছে, যারা মনিটর করতেছে তারা, তাহলে তাদের কী জানতে হবে, ডিমান্ড জানতে হবে মানে পিক টাইম ডিমান্ড। এবং স্মার্ট মিটার কী করে আসলে, তো আপনি ডিমান্ডগুলো দেয় বিভিন্ন সময়, তাই না? তাহলে স্মার্ট মিটার ডেটা অ্যানালাইসিস করে আসলে আপনি বুঝতে পারবেন কখন পিক ডিমান্ড হচ্ছে, তাহলে সেই অনুযায়ী হয়তো আপনি আপনার ট্যারিফ বা প্ল্যান তৈরি করতে পারবেন। তখন হয়তো আপনি সাবস্ক্রিপশন অনেক বাড়াই দিলেন, অনেক বেশি টাকা দিতে হবে তখন খরচ করলেন, আর অফ পিক আওয়ার আপনি কমাই দিলেন। তো এই স্ট্র্যাটেজিগুলো নেওয়া যেতে পারে। তার মানে এই ইনফরমেশন মানে সাপ্রেস করার জন্য আপনি ইচ্ছা করলে স্মার্ট মিটার ইউজ করতে পারেন, মানে স্মার্ট মিটার ইউজ করতে হবে আলটিমেটলি, কারণ তারা ডেটা পাবেন কোথায়। আর লাস্টেরটা বলছে ইনক্রিজ কনসিয়াসনেস অফ এনার্জি সেভিং বাই ভিজুয়ালাইজিং পাওয়ার কনজাম্পশন। মানে আপনাকে একটা ভিজুয়াল ইন্টারফেস দিচ্ছে যার মাধ্যমে আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন আপনি কী পরিমাণ পাওয়ার ইউজ করতেছেন, তাই না? তাহলে যেটা হবে মাসের শেষে আফসোস করতে হবে না, এত টাকা আমার আম্মা যেমন আমাকে খুব বকাবকি করে মাসের শেষে, করতে থাকে এখন করে না, যে এত টাকা বিল আসছে, সারা রাত কম্পিউটার ই করিস, সারাদিন এই করিস, লাইট রুমের মধ্যে লাইট বন্ধ ছেড়া রেখে আসিস, বন্ধ করিস না, এই ধরনের কমপ্লেন এখনও শুনতে হয় আর কি। তো এই জন্য এগুলো যাতে না হয়, আপনি যখন দেখবেন বাসায় থেকে বের হওয়ার আগে একটা স্মার্ট মিটার দেখবেন যে অনেক টাকা বিল চলে আসছে, তাহলে আপনি কী করবেন, কনজাম্পশন কমাবেন, তো সেটাও একটা লক্ষ্য। তাহলে আমরা যদি সবগুলো অ্যানালাইসিস করি তাহলে কী দেখা যাচ্ছে আসলে, যে বি নাম্বারটাই যাচ্ছে না, তাই না? বাকিগুলো মোটামুটি যায়, তাই যদি হয় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, তার মানে বিটা অ্যাপ্রোপ্রিয়েট না স্মার্ট মিটারের প্রপার্টি বা ফাংশনের সাথে। আচ্ছা ভেরি লাস্ট কোশ্চেন আমার এবং আপনাদের জন্য একটা কি মনে হয় একটা উপযুক্ত কোশ্চেন, এই জন্য বলতেছি কারণ এখানে যে পোস্টের কথা বলা হয়েছে এটা বোধহয় অনেকেই সামনে হবেন আর কি। তো এখানে বলছে হুইচ রোল অফ সিআইও ইজ রিকোয়ার্ড ফ্রম ম্যানেজমেন্ট। সিআইও মানে হচ্ছে চিফ ইনফরমেশন অফিসার, তাই না? তো আপনারা সবাই ইনফরমেশন নিয়ে কাজ করেন, আইসিটির মানুষজন, তো ভবিষ্যতে একজন এক একটা কোম্পানির সিআইও হবেন। তো সিআইও যদি আপনি হতে চান আপনাকে জানতে হবে সিআইওর ভূমিকা কি, সিআইওর কি কি কাজ করতে হয়, তো এটা নিয়ে এই কোশ্চেনটা করা হয়েছে। তো প্রথমে ডিফাইন করার চেষ্টা করছে সিআইও মানে হচ্ছে চিফ ইনফরমেশন অফিসার, সে আসলে কি করে, ওয়ার্কস ফর দ্য ট্রেডিশনাল ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটার সিস্টেমস দ্যাট সাপোর্ট এন্টারপ্রাইজ গোল। তার মানে একটা কোম্পানির গোলকে ফুলফিল করার জন্য যে টেকনিক্যাল সাপোর্ট দরকার বা আইসিটি সাপোর্ট দরকার সবই আসলে চিফ ইনফরমেশন অফিসার দিয়ে থাকে। তো তার তাহলে ভূমিকা কী কী, দেখেন এখানে অনেকগুলো ভূমিকা আমি লিস্ট করেছি, একটু পড়ি আমরা ভূমিকাগুলো দেখি, যেহেতু আপনারা সবাই হবেন আগে থেকে জানলে ভালো। তো প্রথমেই বলছে ক্রিয়েট বিজনেস ভ্যালু থ্রু টেকনোলজি, মেন টার্গেট এটা আপনার। আপনি কী করবেন, ওই কোম্পানির বিজনেস ভ্যালু তৈরি করবেন, তাই না? সবই তো বিজনেস, এটা কোম্পানি মানে বিজনেস না, সব কিছু সেল হচ্ছে, সব কিছুই বিজনেস। তো ওই বিজনেস ভ্যালুটা তৈরি করার জন্য টেকনোলজির যে হেল্প দরকার বা এইড দরকার সেটা আপনি প্রোভাইড করবেন। কীভাবে, টেকনোলজি ইনক্লুড করলে প্রোডাক্টের বিজনেস ভ্যালু বেড়ে যায়, বাড়তেছে না? এই যে বললাম ফেসবুক, ফেসবুকে প্রচার করতেছেন আগের চেয়ে বিক্রি বেশি হচ্ছে, তাই না? বিভিন্ন রেস্টুরেন্ট অফার দেয় যে আমার রেস্টুরেন্টে এসে খায় যদি এটা তুমি শেয়ার করো তাহলে কি
আরেকটা ফ্রি না, একটা কিনলে একটা ফ্রি দেয়, তারপর ইয়ে দেয়, স্পেশাল অফার টফার দেয়, অনেক কিছুই দেয়। তো এটা কেন দেয়? এই একটা কারণেই দেয়, যাতে করে আপনি আপনার বিজনেসটার ভ্যালু তৈরি করতে পারতেছেন টেকনোলজি ইউজ করে, মানে আপনার বিজনেসটা আগের চেয়েও বেশি চলতেছে, এই যে বলতেছে ভ্যালু অ্যাড করতেছে। তারপর বলছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং অফ বিজনেস গ্রোথ অবজেকটিভ। তো একটা বিজনেসের গ্রোথ করার জন্য, মানে এক জায়গায় থেমে থাকলে হবে না, আপনার ধীরে ধীরে গ্রোথ করতে হবে বিজনেসে, তো সেটার জন্য স্ট্র্যাটেজিগুলো কী হবে সেই প্ল্যানগুলো করে। এনশিওরিং দ্য টেক সিস্টেমস অ্যান্ড প্রসিডিউর্স লিড টু আউটকাম ইন লাইন উইথ বিজনেস গোলস। মানে একই কথা আসলে ঘুরে ফিরে বলছে যে আপনার বিজনেসের যে মেন আউটকাম বা আপনার কোম্পানির যে আউটকাম সেটার সাথে কীভাবে টেকনোলজিকে অ্যালাইন করা যায় সেই চিন্তাটাও করে। তারপর বলছে ডেভেলপমেন্ট অফ কাস্টমার সার্ভিস প্ল্যাটফর্ম, কাস্টমার যে সার্ভিসের প্ল্যাটফর্মটা নিয়েও সে কাজ করে। আইটি অ্যান্ড ডেভেলপমেন্ট টিম কী বলছে, পার্সোনাল ম্যানেজমেন্ট, আপনার কোম্পানিতে কী কী আইটি পার্সোনাল থাকবে তাদের প্ল্যান আপনাকে করতে হবে, তাদের পোস্টিংয়ের প্ল্যান করতে হবে। তো বুঝতেই পারতেছেন যে এগুলো কিন্তু ভ্যারি করে, তাই না, কোম্পানি টু কোম্পানি নিজস্ব পলিসি থাকে, এখানে ইন জেনারেল কিছু তুলে ধরা হয়েছে। একটা কোম্পানি হইতেই পারে ধরুন চিফ ইনফরমেশন অফিসারকে দিয়ে অন্য কাজ করাচ্ছে, হইতেই পারে। তারপর বলছে ভেন্ডর নেগোসিয়েশন অ্যান্ড আইটি আর্কিটেকচার, আপনি ধরুন একটা সার্ভার বানাবেন আপনার অফিসের জন্য বা একটা ডেটা সেন্টার বানাবেন বা আপনার নেটওয়ার্ক তৈরি করবেন আপনার অফিসের সবগুলো ওয়ার্ক স্টেশন দিয়ে, তো সেক্ষেত্রে কোন ভেন্ডরকে আপনি নেবেন, তাদের সাথে আপনার চুক্তিগুলো কীরকম হবে, ফ্রি হবে নাকি লাইসেন্স ভেন্ডর নেবেন, তো এই জিনিসগুলো বা আর্কিটেকচার কীরকম হবে এগুলো আসলে সিআইওর কাজ। তারপর বলছে সাপ্লায়ার ম্যানেজমেন্ট, এই যে সাপ্লাই করতেছে যারা ইকুইপমেন্ট সেটাও ম্যানেজমেন্ট করে। তারপর বলছে ইনফরমেশন রিস্ক ম্যানেজমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, তো ইনফরমেশন যতই অ্যাভেলেবল হচ্ছে, যতই আমরা সোশ্যাল নেটওয়ার্কিং ইউজ করতেছি, একটা কনসার্ন কিন্তু দিনে দিনে বাড়তেছে, তাই না, সেটা হচ্ছে কি সিকিউরিটি, আমাদের ইনফরমেশনের কোনো সিকিউরিটি নাই। তো এই যে রিস্ক ম্যানেজমেন্ট, আপনি টেকনোলজিক্যালি সাউন্ড হচ্ছেন, আপনি কানেক্ট হচ্ছেন, এটার সাথে খুবই ভালো কথা, কিন্তু এটার সাথে যে অ্যাসোসিয়েটেড রিস্কগুলো আছে এগুলো অ্যানালাইসিস করে এবং সেগুলো প্রতিরোধ করার জন্য ব্যবস্থাও কিন্তু নিতে হবে, সেই কাজটাও সিআইও করে। তারপর বলছে আইএস পলিসিস, ইনফরমেশন সিকিউরিটি পলিসিস বা ইনফরমেশন সিস্টেম পলিসিস, স্ট্র্যাটেজিস অ্যান্ড স্ট্যান্ডার্ডস, টেকনোলজি ফিউচার্স অ্যান্ড বাজেট। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনার আপডেট থাকতে হবে, টেকনোলজি ফিউচার সম্পর্কে জানতে হবে, আজকে হয়তো একটা টেকনোলজি অবসলিউট হয়ে যাবে, তাহলে পরবর্তী টেকনোলজিকে অ্যাডপ্ট করার জন্য যে কাজগুলো করার সেটাও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে করা স্টার্ট করতে হবে। আরেকটা কথা বলছে সেই অনুযায়ী কোম্পানির যে বাজেট আছে সেটাকেও কিন্তু অ্যালাইন করতে হবে, মানে বাজেটে আপনার বরাদ্দ চাইতে হবে যে আমার এত টাকা বরাদ্দ দরকার আমার টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য, তো এই কাজগুলো মেনলি করে। তাহলে এগুলো যদি আমরা দেখি, আচ্ছা অ্যান্সার ডিরেক্ট আমি দিয়ে কেন দিছি, আচ্ছা দিছি সমস্যা নেই, কারণ এটা একটু ইজি, যদিও দেখা যাচ্ছে দিই, তারপর আমরা একটু পড়ি। এ নাম্বার বলছে যে প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি ফর কর্পোরেট ম্যানেজমেন্ট, দেখেই বুঝতে পারতেছেন ফিনান্সিয়াল প্ল্যানিং করা সিআইওর কাজ না। দুই নম্বর বলছে ড্রাফটিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং কোম্পানিজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি, রিসার্চ পলিসি, ডেভেলপমেন্ট পলিসি, আর&ডি যদি হয়, হ্যাঁ আর&ডি করে মেনলি, তাই না, কিন্তু একদম যে হচ্ছে আপনার সিআইও তার কিন্তু মেন বিজনেস এটা পড়ে না, হ্যাঁ রিসার্চ সে করতে পারে একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্টের প্রোডাকশন বাড়ানোর জন্য টেকনোলজি কীরকম প্রভাব ফেলবে এটার জন্য সে রিসার্চ করতে পারে, কিন্তু এটা তার মেন বিজনেস না। তারপর বলতেছে কনস্ট্রাকশন অ্যান্ড অপারেশন অফ কর্পোরেট কমপ্লায়েন্স সিস্টেম, সেটাও কাজ না, তাই না, এটা আরও লো লেভেলের মানুষজন করে। তারপর বলছে প্রমোশন অফ ইউটিলাইজেশন অফ আইটি সার্ভিসেস টু ম্যাক্সিমাইজ বিজনেস ভ্যালু, এটা দেখা যাচ্ছে কি সবচেয়ে ভালো ফিট করে, আরও দু একটা হয়তো ফিট করে কিন্তু এটা কিন্তু একদম সবচেয়ে ভালো ফিট করতেছে, তাই না, সে কী করে বিজনেসের ভ্যালু বাড়াবে, ভ্যালু বাড়ানোর জন্য আইটিকে প্রমোট করবে শেষ। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি, এবং তারই সাথে আমার আজকের সেশন শেষ, স্লাইডে থ্যাঙ্কস নাই, আমি পার্সোনালি থ্যাঙ্ক দিচ্ছি এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সাথে মোটামুটি চারটার মতো সেশন, মানে চার দিন বোধহয় আমি আসছি বা তিন দিন, আসলে খুব ভালো লাগছে এবং আপনাদের সবার জন্য বেস্ট অফ লাক থাকবে। আর এবার একটা পজিটিভ দিক, বেলাল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে এবার কিন্তু আপনাদের উপস্থিতি অনেক বেশি, মানে খাওয়ার পরে দেখতেছি অনেক মানুষজন আছেন, তার মানে বোঝা যাচ্ছে আপনাদের মোটিভেশন অনেক বেশি, তো এই মোটিভেশনটা আশা করি ভালো ফলাফল আনবে। তো রিকোয়েস্ট হচ্ছে লাস্টের যে কদিন আছে, তাই না, একটা কথা কিন্তু সবসময় বলতো আমাদের টিচাররা গুরুজনরা, শেষ মানে শেষ মুহূর্তে প্রিপারেশন বা শেষ ভালো যা সব ভালো তা, তো এই কদিন আমি একটু রিকোয়েস্ট করবো প্লিজ একটু কনসেন্ট্রেট করেন, একটু জিনিসপত্র দেখেন, ঘাটাঘাটি করেন, আর আমাদের সেন্সেই যেটা বলে, মিয়ামোতো স্যার যেটা বলে যে হানফুকু, বারবার প্র্যাকটিস, তো সেই কাজটা একটু করেন। আর আপনাদের কারো কারো বোধ হয় অ্যাসাইন হয়েছেন না বিভিন্ন ইয়ের সাথে এম, আচ্ছা যদি হয়ে থাকেন তাহলে তাদের সাথে যোগাযোগ করেন, অ্যাসাইন না হলেও কোনো সমস্যা নাই, আমরা যারা ট্রেনার আছি তাদের সাথে যে কোনো মুহূর্তে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো। ইভেন অনেকে করেন এবং অনেক কোশ্চেন দেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, অনেক সময় হয়তো এক ভুলে যাই, ভুলে গেলে আরেকবার নক দিবেন, মানে জ্বালাই থাকবেন, তাহলে দেখবেন দিয়ে দেবো, ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকেন, বেস্ট অফ লাক।